আজকে আমরা টুইন প্রোগ্রামের পঞ্চম দিনে এসে পৌঁছেছি। বিগত চার দিনে আমরা আমাদের অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি তোমাদের সামনে। তো আজকে তোমাদেরকে পড়াশোনার বাইরে যে জিনিসটা নিয়ে তোমাদের মধ্যে তো আলোচনা হয়ই না, সেই সম্পর্কে কিছু নলেজ বা শিক্ষা তোমাদেরকে আমি দেব, যেটা তোমাদের খুবই কাজে লাগবে, ভবিষ্যতে তো লাগবেই এখনও, কিন্তু সেটা যদি ঠিক মেনে চলো বা কিছু ওই ধরনের কাজ করার জন্য করো, তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের খুবই উপকারে আসবে। যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ফিনান্সিয়াল লিটারেসি। তো ফিনান্সিয়াল লিটারেসি জিনিসটা কি, যে ফিনান্সিয়াল লিটারেসি হচ্ছে একটা অ্যাওয়ারনেস, সচেতনতা কি সম্পর্কে, না তার সাথে আছে কি অ্যাবিলিটি টু ইউজ দ্য নলেজ অ্যান্ড স্কিল টু ম্যানেজ ফিনান্সিয়াল রিসোর্সেস ইফেক্টিভলি ফর লাইফ টাইম অফ ফিনান্সিয়াল ওয়েল বিং। মানে এটা অর্থ সম্পর্কিত। আমরা সাধারণত যে পয়সা রোজগার করি সেটাকে কিভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজ করাটা জন্য আমাদের কতগুলো সচেতনতা দরকার, হ্যাঁ তার সঙ্গে কতগুলো স্কিল দরকার। আমরা সাধারণত কী করি, রোজগার করার পর ব্যাংকে জমা দিয়ে দিই, ব্যাংকে বিভিন্ন পদ্ধতিতে জমা হয়, কিন্তু সঠিকভাবে সেই পয়সা যদি সঠিক জায়গাতে জমা করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তার যে ভ্যালু অনেক বাড়বে, হ্যাঁ সেই স্কিলগুলো অর্জন করা হচ্ছে কি ফিনান্সিয়াল লিটারেসি, যেটা আমার ভবিষ্যৎ প্রজন্মে সাহায্য করবে। নেক্সট, লেভেল অফ ফিনান্সিয়াল লিটারেসি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এই আর্থিক সাক্ষরতার হার কেমন, যে 2019 সালের একটা রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন মাত্র 27% আমাদের জনসংখ্যা কত, 125 কোটি 30 কোটি যদি 2019 ধরি, তাহলে 27% ব্যক্তি হচ্ছে কি ফিনান্সিয়ালি লিটারেট, বাকি যে 83% ফিনান্সিয়ালি কিন্তু সেইভাবে লিটারেট নয়, যার মধ্যে আমরাও পড়ি, ঠিক আছে। নেক্সট, ব্রিক্স কান্ট্রির মধ্যে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে কম ফিনান্সিয়ালি লিটারেট। ব্রিক্স কান্ট্রি কোনগুলো, ব্রাজিল, রাশিয়া, আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই পাঁচটা দেশ ফিনান্সিয়ালি সবচেয়ে বেশি কিন্তু ইলিটারেট, যার মধ্যে ইন্ডিয়ার স্থান কিন্তু আরো নিচে। তো আমাদের ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতেই বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল প্রোডাক্ট, ফিনান্সিয়াল প্রোডাক্ট বলতে কি বোঝায়, মানে যে জায়গাতে পয়সা জমা রাখলে সেটা ইন্টারেস্ট দিয়ে বাড়ে, সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট। সেগুলো অনেক রকমের হয়, বিভিন্ন রকমের হয়, হ্যাঁ FD আছে, NSC আছে, PPF আছে, সেগুলো পরে আসবো বলবো। নেক্সট, মোস্ট কনজিউমার ল্যাক এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রেডিট কম্পাউন্ডিং ইন্টারেস্ট অ্যান্ড আদার কি কনসেপ্ট, ঠিক আছে, এই ক্রেডিট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কি, হ্যাঁ বা ওই ফিনান্সিয়াল সম্পর্কিত অন্যান্য ধরনের বিভিন্ন যে ধারণা সেগুলো কিন্তু সঠিকভাবে তারা এখনো জানে না, এবং সেই না জানাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বড় দুর্বলতা, যার জন্য আমরা ওয়েলথ ক্রিয়েট করতেও পারি না। নেক্সট, হোয়াই ফিনান্সিয়াল লিটারেসি ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, চিলড্রেন বলতে এখানে ছাত্রদেরকে বোঝানো হচ্ছে, হ্যাঁ কেন প্রয়োজন, না মোস্ট অফ দ্য প্যারেন্টস গিভ এ পিগি ব্যাংক, আমাদের ছোটবেলাতেই আমাদেরকে বাবা মার একটা কূপ দিত, কূপ, সেই কূপে কি করতাম, 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমরা জমা করতাম, লক্ষ্মীর ভাড়, ঠিক আছে। তো সেটা কি করতে, এবারে একটা কোনো উৎসব এলো সেই সময়তে কূপটাকে আমরা ভাঙতাম, সেই উৎসবের সময়তে সেই পয়সা নিয়ে আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতাম, কিন্তু সেখানে কোনো ইন্টারেস্ট পাওয়া যেত না, জিরো ইন্টারেস্ট, আমি সারা বছর যদি 100 টাকা জমাতাম সেই 100 টাকায় কিন্তু সেখানে পড়তো, কিন্তু সেই টাকাকে যদি অন্যভাবে আমি ইউটিলাইজ করতে পারি তাহলে সেটার থেকে আমরা কিন্তু কিছু এক্সট্রা ইনকাম সেখান থেকে করতে পারবো ইন্টারেস্ট হিসাবে। দ্য কনসেপ্ট হেল্পস দেম টু মেনটেন এ ডিসিপ্লিন অফ সেভিং, কি জন্য দিত, না বলা হতো যে তুমি প্রত্যেক সপ্তাহে
5 টাকা করে বা 1 টাকা করে জমা দেবে, এবং এই যে অভ্যাসটা গড়ে যেত প্রতি সপ্তাহে 5 টাকা করে দিচ্ছি, তাহলে মাসে কত হবে? মাসে 150 টাকা। বছরে কত হবে? একটা সার্টেন অ্যামাউন্ট আসবে। তাহলে সেটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা আমি 1 বছর 5 টাকা করে দিলাম, তারপরে সব পরের বছর থেকে 10 টাকা করে বাড়ালাম, এগুলো যদি বাড়াতে 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 যায় তাহলে কূপটা, পিগি ব্যাংকটা আমার একসময় কি হবে? ভরে উঠবে। সেই কনসেপ্টটা, ডিসিপ্লিনটা তৈরি করার জন্য কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে একটা কূপ, পিগি ব্যাংক দেওয়ার ব্যবস্থা, এবং এখনো সেই চলটা কিন্তু আমাদের মধ্যে আছে, স্টুডেন্টদের ছোট যারা তাদের মধ্যে কিন্তু আছে। নেক্সট কি, ইফ চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ফিনান্সিয়াল মার্কেট, এটা একটু আলাদা জিনিস, তোমাদের জন্য যদিও নয়, কিন্তু ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে যদি তারা একটু অবগত হয়, হ্যাঁ, তাহলে, এবং তাদের এজ অনুযায়ী, তোমাদের এখন বয়স কম, তোমরা এই জিনিসটা সম্পর্কে এখনো সেইভাবে সচেতন নও, কিন্তু যারা কলেজে পড়ছে তারা কিন্তু এই সম্পর্কে সচেতন। কিন্তু এখন থেকে তোমরা যদি ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করতে পারো, কিভাবে সেখানে কাজ করে, তাহলে সেটা তো আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে কি না, যে সকল জায়গাগুলো আমরা ইনভেস্ট বা পয়সা জমালে টাকা চলে যায়, যেমন ধর চিট ফান্ড অনেক তৈরি হয়েছিল, সেখানে টাকা কেউ জমিয়েছে, পুরো টাকাটাই কিন্তু তার আর পাওয়া যায়নি। সেই সব উল্টো পাল্টা জায়গাতে কিন্তু আমরা আমাদের অর্থ জগিয়ে রাখার ভুল যে ডিসিশন, সেটা কিন্তু নেওয়া থেকে বিরত থাকতে পারব। নেক্সট, হোয়েন চিলড্রেন আর অ্যাওয়ার অফ দ্য কনসেপ্ট দে ক্যান ইনফ্লুয়েন্স দেয়ার ফ্যামিলিজ, তাহলে যদি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই ফিনান্সিয়ালি লিটারেট হই, তাহলে কিন্তু সেই স্টুডেন্টরাও তাদের বাবা মাদের, তাদের গার্জেনদের কিন্তু সঠিক ভালো পথ দেখাতে পারে। তুমি বলবে না চিট ফান্ডে জমা করা ভালো নয়, তুমি একটা অন্য জায়গা রাখো, ব্যাংকে রাখো, পোস্ট অফিসে রাখো, তাহলে কিন্তু সেটা আমার পক্ষে খুবই উপকার আসবে, সেই টাকাটা আমাদের ইন্টারেস্ট দেবে, কিন্তু চিট ফান্ডে কবে যে উঠে যাবে তার কোনো ইয়ত্তা নেই। বাই শেয়ারিং নলেজ অফ ইম্পর্টেন্স অফ সেভিং অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু বেটার ম্যানেজ ইয়ার মানি, বলা হলো যেটা, ইফ দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নিটিগ্রিটি অফ ফিনান্সিয়াল মার্কেট স্টার্টিং ফ্রম দেয়ার স্কুল এজ, দে ক্যান মেক দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম, তাহলে স্কুল লেভেল থেকেই যদি এই ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে তারা একটু সচেতন হয় বা জ্ঞান অর্জন করতে পারে, তাহলে ভালো মন্দ, হ্যাঁ, এই আর্থিক ভালো মন্দটা তারা বুঝতে পারবে, যেটা তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নেক্সট, ইনভেস্টিং ইন এ স্কিম উইথ এ চাইল্ডহুড গিভ দেম এ ওনারশিপ অ্যান্ড মেক দেম রেসপন্সিবল, যদি আমি নিজে ওই কূপে জমা রাখি তাহলে ওই কূপের যে পয়সা সেটা কিন্তু কখনোই বাবা মার বলে না আমার, বলে কি কখনো বলে না, তাহলে সেরকম যদি আমরা অন্য জায়গাতে নির্দিষ্ট কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে আমরা অল্প অল্প করে জমাতে শুরু করি বা রাখতে শুরু করি, সেটা কিন্তু আমার নিজের হবে, সে তার নিজের একটা ওনারশিপ বলে মনে করবে, হ্যাঁ, এবং সেই টাকাটা সে নিজের বলেই ভাববে, সে কিন্তু প্যারেন্টস বা বাবা মা কিন্তু সেটা তার জন্য দাবি দেওয়া করবে না। প্যারেন্টস ক্যান মেক ফিনান্সিয়াল প্ল্যান ফর দেম হুইচ ক্যান হেল্প দেম বাই দেয়ার ড্রিম আইটেম লাইক বাইসাইকেল, স্মার্ট ওয়াচ, প্লে স্টেশন। আমরা অনেক সময় কি করি, বিভিন্ন জিনিস কেনাকাটা করতে চাই বা কিনতে চাই, যে বাবা এটা দরকার, মা এটা দরকার, কিন্তু বাবা মা অনেক সময় যদি পয়সা না দেয়, ওই কূপ ভেঙে আমরা কি করি, সেই নির্দিষ্ট জিনিসটা কিনি। তাহলে আমরা যখন বড় হব, কেউ হয়তো একটা বাইসাইকেল কিনবে বা বাইক কিনবে, তার জন্য টাকা অনেক দরকার, সেই জন্য আমরা অল্প অল্প করে জমাতে পারি। স্মার্ট ওয়াচ এখন ট্রেন্ড এসছে একটা, প্লে স্টেশন যারা গেম খেলে খুব, গেমার যারা, তা সে প্লে স্টেশন তৈরি করার জন্য বেশ একটু বেশি পরিমাণ টাকা দরকার, সেই জন্য কিন্তু তারা স্টুডেন্ট লাইফ থেকে যদি অল্প অল্প করে সেই জিনিসটা শিখতে পারে, জমানোর অভ্যেসটা করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে বাবা মার কাছে ওই জিনিসগুলো কেনার জন্য কিন্তু তার কাছে টাকা চাইতে হবে না, সে নিজেই ওই জিনিসটা ব্যবস্থা করে নিতে পারবে। নেক্সট, দাস স্প্রেডিং দ্য কনসেপ্ট অফ ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ক্রিয়েটিং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যামং চিলড্রেন ক্যান বি এ গ্রেট হেল্প, তাহলে এইভাবে যদি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যদি এই ধরনের জ্ঞান অর্জন করতে পারে বা এই লিটারেসি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খুবই উপকৃত হবে। নেক্সট,
প্রোগ্রামের কোর্স অফ ফিনান্সিয়াল লিটারেসি। তাহলে স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, হ্যাঁ কোর্স আছে, যে কোর্সগুলো ফ্রিতে অনেক সময় করানো হয়, অনেক সময় পয়সা দিয়েও করা যায়, কিন্তু স্টুডেন্টদের জন্য আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাঁ এনএসি, বিএসি, এগুলো বিভিন্ন রকমের সংস্থা, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু ফ্রি প্রোগ্রাম অনেক সময় যায়, যেগুলো নিলে আমরা আমাদের যে আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল লিটারেসি সেটা অর্জন করতে পারবো। ন্যাশনাল সেন্টার অফ ফিনান্সিয়াল এডুকেশন রান দ্য ফ্ল্যাগশিপ স্কুল ট্রেনিং প্রোগ্রাম অফ অ্যারাউন্ড 150 স্কুল ইন ইন্ডিয়া অ্যান্ড সার্টিফাইড মানি স্মার্ট স্কুল। তাহলে এনসিএফই বলে একটা সংস্থা আছে, যারা 150 স্কুলকে বেছে নিয়েছে ফিনান্সিয়ালি লিটারেট করার জন্য, এবং সেই স্কুলগুলোকে একটা নাম দিয়েছে, কি নাম, মানি স্মার্ট। তাহলে সেই সকল স্কুলগুলো মানি স্মার্ট হিসেবে তাদেরকে নাম দেওয়া হয়। নেক্সট, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফারিং ফিনান্সিয়াল এডুকেশন প্রোগ্রাম ইন অ্যারাউন্ড 4,000 স্কুল অ্যাক্রস 6 স্টেটস। হ্যাঁ কোথায় কোথায়, নাগাল্যান্ড, গুজরাট, হিমাচল প্রদেশ, গোয়া, তামিলনাড়ু, পাঞ্জাব, এটা পরে আরো বিভিন্ন স্টেটে বাড়ানো হবে, কিন্তু আপাতত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট বছর পর্যন্ত তারা 4,000 স্কুলকে বেছে নিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে ওই ফিনান্সিয়ালি লিটারেট করার জন্য। নেক্সট, সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অলসো অফার্স কোর্স লাইক ফিনান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যাট সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি। তা তোমরা এখন যেটা পড়ো সেটা কখন, কোন জায়গা, হ্যাঁ সিনিয়র সেকেন্ডারি, সেকেন্ডারি তো আছে, আরও নিচু ক্লাস যারা পড়ে তাদেরকেও এই ফিনান্সিয়ালি রিটায়ার করার জন্য সিবিএসইরও বিভিন্ন প্রোগ্রাম চালানো হয়। ঠিক আছে, নেক্সট, প্রজেক্ট ফিনান্সিয়াল লিটারেসি অফ আরবিআই খুবই গুরুত্বপূর্ণ। ওই যে বললাম আরবিআই বিভিন্নভাবে ফিনান্সিয়ালি রিটায়ার করার জন্য একটা প্রজেক্ট তৈরি করেছে, যার নাম হচ্ছে কি, প্রজেক্ট ফিনান্সিয়াল লিটারেসি কি। নেক্সট, এটার উদ্দেশ্যটা কি, নেক্সট, টু গিভ ইনফরমেশন রিগার্ডিং দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড জেনারেল ব্যাংকিং কনসেপ্ট টু ভেরিয়াস টার্গেট গ্রুপস, কাদের, না ইনক্লুডিং স্কুল অ্যান্ড কলেজ গোয়িং চিলড্রেন। তাহলে স্কুল যারা যাচ্ছে বা কলেজ যারা যাচ্ছে, অর্থাৎ স্কুল এবং কলেজের যারা স্টুডেন্ট, তাদেরকে সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে, সেন্ট্রাল ব্যাংক বলতে আরবিআই, আরবিআইয়ের কি কাজ, হ্যাঁ, এবং আরবিআইয়ের বিভিন্ন নিয়ম কানুন সেগুলো সম্পর্কে তাদেরকে জানানো, বোঝানো, হ্যাঁ সেগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হয় এই ফিনান্সিয়াল প্রজেক্ট, ফিনান্সিয়াল লিটারেসি প্রজেক্টের মাধ্যমে। নেক্সট, হোয়ার ক্যান চিলড্রেন অর স্টুডেন্ট ইনভেস্ট অ্যান্ড সেভ। তাহলে এত এত সব বললাম কি কি কেন করা হয়, ফিনান্সিয়াল লিটারেট হওয়া প্রয়োজন কেন, কোন কোন সংস্থা কিভাবে ফিনান্সিয়ালি রিটায়ার করার জন্য কি কি প্রোগ্রাম চালাই সেই সম্পর্কে বললাম। এখন আমরা জানছি যে কোন কোন জায়গাতে সামান্য সামান্য অংশ করে আমরা জমাতে পারি বা রাখতে পারি। দেয়ার আর মেনি স্কিমস ফর ফিনান্সিয়াল প্রোডাক্ট হুইচ ক্যান বি ওপেন ফর চিলড্রেন আন্ডার দ্য গার্জিয়ানশিপস অফ প্যারেন্ট। কিছু কিছু আছে যেগুলো আমরা নিজেরাই করতে পারি, আর কিছু জিনিস আছে যেগুলো গার্জেনকে সঙ্গে নিয়ে, অর্থাৎ গার্জেন হচ্ছে মেন সেখানে থাকবে, কিন্তু আমি সেই জায়গার হোল্ডার হব, ওনারশিপ হব, সেই জন্য গার্জেনকে নিয়ে সেগুলো করা হয়। যেমন কি সেভিংস অ্যাকাউন্ট, তোমাদের সবার আছে স্কুলে সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। সেভিংস অ্যাকাউন্টের কনসেপ্টটা কি, না হেল্প দেম নট অনলি আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট অফ সেভিংস বাট অলসো ইনভেস্টমেন্ট। দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেভিংস জমা করা, আর হচ্ছে ইনভেস্টমেন্ট। সেভিংস করলে কি হয়, অর্থ কিন্তু বিপুল পরিমাণে বাড়ে না, আর একটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, সঠিক ইনস্ট্রুমেন্টে সঠিক জায়গাতে যদি আমরা জমা করি তাহলে সেটা ওয়েলথ ক্রিয়েশন, ওয়েলথ ক্রিয়েশন মানে অনেক বেশি পরিমাণ অর্থ ভবিষ্যতে আমরা পেতে পারি, যেটা বলছে ইনভেস্টমেন্টের উদ্দেশ্য। নেক্সট, দ্বিতীয় একটা ইনস্ট্রুমেন্ট কি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা যারা বড় তারাও খুলতে পারে, যারা ছোট তারাও খুলতে পারে, কিন্তু ছোট যারা হবে তারা গার্জেনদের সহজ সাহায্য নিয়ে খুলবে। হোল্ডার হবে কে, ছোটরা, কিন্তু সেখানে গার্জেনকে সঙ্গে নিয়ে খুলতে হবে, একাকি খোলা যায় না, এবং এটা 15 বছর পর্যন্ত হয়,
15 বছর পর আবার 5 বছর 5 বছর করে সেটাকে বাড়ানো যায়। নেক্সট সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটার হোল ওনারশিপ হচ্ছে কে না গার্ল চাইল্ড, এটা কিন্তু ছেলেদের জন্য নয়, একমাত্র মেয়েদের জন্যই এই অ্যাকাউন্টটা ভারত সরকার চালু করেছে এবং যাদের বয়স 10 বছরের নিচে তারা কিন্তু খুলতে পারে। হ্যাঁ, গার্জেন অবশ্যই এখানে থাকবে, কিন্তু 10 বছর পর সেই গার্ল চাইল্ড নিজেই সেই অ্যাকাউন্ট কিন্তু অপারেট করতে পারবে। ঠিক আছে, নেক্সট সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে কি না, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা যখন ব্যাংকে বা পোস্ট অফিসে সামান্য সামান্য করে জমাই, নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না, আজকে দিলাম 10 দিন পর দিতে পারি, এক মাস পর দিতে পারি, আবার 6 মাস পরও দিতে পারি। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি বলছে, নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে এক সপ্তাহ ছাড়া বা এক মাস ছাড়া, তিন মাস ছাড়া একটা কিছু অর্থ আমি জমাব, যেটাকে এখন বলা হচ্ছে কি স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান। আগে যেগুলো বলা হলো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল গতানুগতিক স্টাইল, আর এখন হচ্ছে কি স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটাকে আমি বলছি এসআইপি বা এখানে বলা হচ্ছে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে বা বিভিন্ন জায়গাতে করানো যায়। ঠিক আছে, নেক্সট দিস ক্যান বি গুড রিপ্লেসমেন্ট ফর হোম পিগি ব্যাংক। তাহলে আমাদের এই কূপের মধ্যে যে টাকাটা রেখেছিলাম, যে অর্থ রেখেছিলাম, সেটা ইন্টারেস্ট হচ্ছিল কি দিচ্ছিল না, তাহলে এই ইনস্ট্রুমেন্টে যদি আমি ওই টাকাটা জমা করতাম, পাঁচ টাকা করে জমা করে এক মাস পর যেটা হলো সেটাকে যদি আমি অন্য কোনো জায়গায় রাখতাম, তাহলে ইন্টারেস্ট পেতাম, সেই ইন্টারেস্টটা আবার তার সঙ্গে যোগ হয়ে গিয়ে পরের বছর আরো বেশি ইন্টারেস্ট পেতাম। ঠিক আছে, তাহলে এইভাবে বিভিন্ন ভাবে ইন্টারেস্ট দেওয়া এবং ইন্টারেস্টকে যোগ করে প্রিন্সিপালের সঙ্গে যোগ করে সেই পুরো ইন্টারেস্টটা আবার পরের বছর পাওয়া, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, সেটা যদি করা হয় বা সেই সেই রকমের ইনস্ট্রুমেন্ট যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আমার অর্থ আরো বেশি পাওয়া যাবে এবং এটা তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওই যে পাঁচ টাকা বললাম সপ্তাহে, সেটা মাসে একসঙ্গে পুরো জমা হলো বা দু মাস ছাড়া একসঙ্গে জমা হলো, এবার 100 টাকা 150 টাকা যা হলো একটা আমি নির্দিষ্ট জায়গাতে নিয়ম করে জমা দেব। ঠিক আছে, নেক্সট এটা একটা কনসেপ্ট পকেট মানি ওয়ার্কবুক, দ্য স্টুডেন্ট গাইড টু মানি, এটা হচ্ছে এনএসি বিএসি, হ্যাঁ তারা একটা খাতা তৈরি করে দিয়েছে, সেই খাতাতে কত খরচা, কত আমার উপার্জন, কোন জায়গাতে কত খরচা করছি, সেগুলো সব লিখে রাখা হয় প্রত্যেক দিন রোজকার, এবং আমরা আমাদের যে খরচা উপার্জন সেগুলো সব কিছু হিসাব করে লাস্টে আমাদের কি কতটা জমা করছি সেই সম্পর্কে একটা জিনিস এই জায়গাতে তুলে ধরা হয়, যেটা হচ্ছে পকেট মানি ওয়ার্কবুক, ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টদের জন্য এটা। ঠিক আছে, পকেট মানি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি মার্কেট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এমড অ্যাট ইনক্রিজিং ফিনান্সিয়াল লিটারেসি অ্যামং স্কুল স্টুডেন্ট। কাদের জন্য বললাম, স্কুল স্টুডেন্ট যারা তাদের জন্য এই পকেট মানি ওয়ার্কবুক তৈরি করেছে এবং এই পকেট মানি ওয়ার্কবুকের মাধ্যমে তাদেরকে কিন্তু লিটারেট করা হচ্ছে, ইনভেস্টমেন্ট সম্পর্কে তাদেরকে বোঝানো হচ্ছে, ওয়েলথ ক্রিয়েশন সম্পর্কে তাদেরকে বোঝানো হচ্ছে। নেক্সট অবজেক্টিভ ইজ টু হেল্প স্কুল স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সেভিং ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং। তাহলে এটার মূল উদ্দেশ্যটা কি, ভ্যালু অফ মানি হ্যাঁ বোঝানো, তার সঙ্গে সেভিং সম্পর্কে তাদের বোঝানো, ইনভেস্টমেন্ট সম্পর্কে বোঝানো এবং ফিনান্সিয়াল প্ল্যান কিভাবে করতে হয়। ফিনান্সিয়াল প্ল্যান বলতে কি, আমি ধরো 100 টাকা রোজগার করলাম বা তোমাদের হাতে 100 টাকা দেওয়া হলো, তোমরা 100 টাকায় কি করলে, কূপে ভরে দিলে, তাহলে সেই 100 টাকা না ভরে যদি আমি ওই 100 টাকায় বিভিন্ন জায়গাতে অ্যালোকেট করে দিই, কূপে 50 টাকা রাখলাম, বাকি 50 টাকা আমি অন্য জায়গাতে রাখলাম, তাহলে এটা বলছি কি ফিনান্সিয়াল প্ল্যানিং, প্ল্যান করে সেই টাকাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসবে। নেক্সট এটা হচ্ছে কি ইন্টারেস্টের ব্যাপার, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট।
আমরা যখন কোনো ব্যাংকে এফডি করতে যাই বা আমাদের গার্জেনরা যখন যাই, হয়তো সামথিং একটা অ্যামাউন্ট 5,000 টাকা জমা করলো, 5,000 টাকা রেজিস্ট্রেশন সিম্পল ইন্টারেস্ট পাবে। 10% যদি ইন্টারেস্ট পায় এক বছর পর কত হবে? 500 টাকা, তাই তো? 2 বছর পর কত হবে? 1,000 টাকা। তাহলে এইভাবে আস্তে 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 সেটা বাড়বে। তার একটা ফর্মুলা আছে, পি ইন্টু 1 প্লাস আর ইন্টু টি, যেখানে পি হচ্ছে কি, এখানে দেওয়া আছে পি প্রিন্সিপাল, মানে কত টাকা জমা দিলাম। হ্যাঁ, আরটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। হ্যাঁ, এনটা কি নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড পার ইউনিট, কতবার, কত বছর এটা, কতবার, আর টাইম, এন ইন্টু টি, একটা ইন্টারেস্ট তার সঙ্গে টাইমকে গুণ করলে যেটা পাওয়া যায়। ওখানে কিন্তু সেইভাবে নাই, আর ইন্টু টি আছে। আর এখানে কি আছে, একটা স্কোয়ার আছে উপরে মাথায়। তাহলে কোনটার বেশি পাওয়া যাবে? যদি অ্যামাউন্ট আমি ধরি, ওখানে 5,000 জমা করলাম, এখানেও 5,000 জমা করলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট সবচেয়ে বেশি পাওয়া যাবে। এবং সেই কম্পাউন্ড ইন্টারেস্টের যে সকল ইনস্ট্রুমেন্ট আছে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সেখানে যদি আমরা অর্থ সামান্য সামান্য করে জমা দিই আমাদের স্টুডেন্ট লাইফ থেকে, তাহলে সেটা কিন্তু আমাদের পরবর্তী সময়ে অনেক বেশি উপার্জন, আমাদের ক্ষেত্রে বলছি না, সেটা আমাদের বেশি কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট। যদি 1 টাকা আমি জমা দিই, 15% ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি পাওয়া যায়, তাহলে 5 বছর পর তার ভ্যালু কত হবে? 2 টাকা। সিম্পল ইন্টারেস্ট হলে কত হবে? 1 টাকার 15% যদি ধরা হয়, 5 বছর পর 1 টাকার ভ্যালু কত হবে? 2 টাকার নিচে। 2 টাকা কখনোই হবে না, 1 পয়েন্ট সামথিং। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে 2 টাকা হলো, সেই 1 টাকা 10 বছর পর কত হবে? 4 টাকা। 1 টাকা 15 বছর পর কত হবে? 8 টাকা। আবার 30 বছর পর হবে 60 টাকা। তাহলে আমরা যদি ক্লাস 6, 7, 8 বা 10-এ যদি 1 টাকার বদলে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে কিছু পয়সা দেয় না গিফট হিসাবে, সেই টাকাকে যদি আমরা এইসব জায়গাতে জমা দিই, তাহলে কি হবে? ওই কূপে, পিগি ব্যাংকে জমা না দিয়ে, না রেখে, তাহলে সেই অ্যামাউন্টটা কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে আস্তে 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 অনেক বেশি পরিমাণে বাড়বে, ভ্যালুটা অনেক বেশি পাওয়া যাবে বা অনেক বেশি ভ্যালু তার হবে। হ্যাঁ, এবং এই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কি, একটা ওয়ান্ডার। আইনস্টাইন বুঝেছিলেন, আলবার্ট আইনস্টাইন ওয়ান্স নোটেড দ্যাট দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন দ্য ইউনিভার্স ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ কম্পাউন্ডিং। নেক্সট, সিম্পল ভার্সেস কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে নিচে ব্লু লাইন, নিচে ব্লু লাইনটা কি, কোন অর্থ বা কোন মানি সিম্পল ইন্টারেস্টে বাড়ছে, আর কার্ভড লাইনটা কি উপরের দিকে রেড লাইন, কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ছে। তো কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আমার যদি জমা রাখি, মোটামুটি 15 বছর বা 20 বছর পর, এখানে লক্ষ্য হিসাবে দেওয়া আছে, যেটা তোমাদের কাছে অনেক বেশি বিরাট কিছু মনে হবে, 2,40,000, কিন্তু সেটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ওই একই সময়ে যদি থাকে, তাহলে কত হবে? প্রায় 10 লাখ। সেই জন্য আমরা যদি ফিনান্সিয়ালি লিটারেট হই, ফিনান্সিয়াল নলেজ থাকে, আমরা প্ল্যানিং ঠিকঠাক করতে পারি, বাজেট ঠিকঠাক অ্যালোকেট করতে পারি, তাহলে সঠিক জায়গায় যদি রাখি, তাহলে আমরা ছোটবেলা থেকে যদি অভ্যেসটা গড়ে তুলতে পারি, তাহলে আমরাও কিন্তু ভবিষ্যতে অনেক অর্থের অধিকারী হব, যেটা তোমাদের কাছে এখন অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা যদি করা যায়, তাহলে কি বললাম প্রথমেই, আমরা আমাদের বাবা মাদের শিক্ষা দিতে পারবো, সঠিক জায়গাতে জমা রাখতে বলবো। হ্যাঁ, এবং যেসব জায়গাতে অর্থ জমা রাখলে তার চলে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেখান থেকে বিরত রাখতেও বলবো। সেই জন্য ফিনান্সিয়াল লিটারেটা স্টুডেন্টদের পক্ষে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।